যুবক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাইফুজ্জামান মাগুরা এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 20 মিনিট। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি পরপর তিনবার নির্বাচিত স্পিকার হিসেবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন, আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্ট কালরাত্রিতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে। জাতীয় চার নেতা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করে 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারা 2 লক্ষ মা ও 21শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের শহীদ, 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদ এবং আমার পিতা মরহুম আসাদুজ্জামান ও তার মতো যারা মফস্বলে রাজনীতি করতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন এবং অস্বাভাবিক পরিশ্রমের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির জন্য অকালে জীবন বিসর্জন দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আরো স্মরণ করি মাগুরার সর্বস্তরের গণমানুষ যারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই যে তিনি তার বক্তব্যে আমাদের মহান নেত্রী, সফল প্রধানমন্ত্রী, জননেত্রী, আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন শেখ হাসিনার অভাবনীয়, অচিন্তনীয়, বিস্ময়কর উন্নয়নের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। আজ বাংলাদেশের মানুষ কোথাও অনাহারে নেই, দুর্ভিক্ষ, মঙ্গা বিদরিত হয়েছে, মৌলবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে। বাংলাদেশের প্রতিটি ঘরে, প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের আলো, 1 জানুয়ারি দেশের সকল ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যায় নতুন বই, মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে সংশ্লিষ্টরা, কোথাও অশান্তি নেই। বাংলাদেশের সর্বস্থলে বইছে শান্তির সুবাতাস, রবি ঠাকুরের গানের ভাষায় বলি, বর্ষে ধরা মাঝে শান্তির বাণী। মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে এটা আমার প্রথম বক্তব্য। আমার বাবা মরহুম আসাদুজ্জামান 5 বার এমপি হিসেবে এই মহান জাতীয় সংসদে মুহুর্মুহু বক্তব্য প্রদান করেছেন। আমি সেই স্মৃতি স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েছি। মনে হচ্ছে এই সংসদের সবুজ জমিনে, এই বাতাসে, এই জনাকীর্ণ মহান স্থানে আমার বাবার কণ্ঠস্বর, শ্বাস প্রশ্বাস যেন এখনো বিদ্যমান। মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশের সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব মহা উন্নয়ন, সেই সম্পর্কে বিস্তারিত বলেছেন। আগামী দিনে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র। আমাদের মহান নেত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বিষয়েও তিনি আলোকপাত করেছেন। বাংলাদেশের অতীত গৌরবগাথা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, জামাত বিএনপির কলঙ্কিত হত্যাকাণ্ড সমূহ, বর্তমান রাষ্ট্রের অবস্থান, সরকারের বিবিধ মহান কর্মকাণ্ড এবং ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশের সকল বিষয়ে সবিস্তারে উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমি এই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদের মধ্য দিয়ে আমি আমার মাগুরার অল্প কিছু কয়েকটি কথা আপনার সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 10 বছরে মাগুরার মানুষের জন্য অনেক উন্নয়ন করেছেন। তিনি অবহেলিত এই মাগুরাকে আজকে আধুনিক একটি মাগুরায় রূপান্তরিত করেছেন। তিনি আমাদের জন্য আমাদের প্রাণের দাবি রেল লাইন দিয়েছেন, আমাদের জন্য একটি আধুনিক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দিয়েছেন, ফোরলেন রাস্তা দিয়েছেন, মেডিকেল কলেজ দিয়েছেন, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল দিয়েছেন, বন্ধ টেক্সটাইল মিল খুলে দিয়েছেন। আমাদের জন্য তিনি মাগুরাবাসীর জন্য অনেক করেছেন। এরপরেও আমি আমাদের এখানে পানি সম্পদ মন্ত্রী আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের মাগুরার মানুষের একটি ভয়াবহ সমস্যা রয়েছে, সেটা গড়াই নদীর ভাঙন। গত বর্ষায় এই নদীতে যখন ব্যাপক ভাঙন দেখা দেয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব, ডিজি সহ আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা গিয়েছিলেন, তিনি দেখে এসেছেন। আমি আশা করব আগামী বর্ষা আসার আগেই যাতে এই ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
গত নির্বাচনে বিভিন্ন প্রচার অভিযানে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং সমর্থন পেয়েছি আমি তাদের কাছে কৃতজ্ঞ। সকল পেশা সকল শ্রেণীর মানুষ এই নির্বাচন প্রক্রিয়ায় আমার পাশে এসে দাঁড়িয়েছে। এই কারণেই আমার কিছু দায়বদ্ধতার কারণে আমি দয়েকটি বিষয়ে আলোকপাত করব। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষক বৃন্দ আছেন তারা অবসরে যাওয়ার পরে অবসর এবং কল্যাণ ভাতা পেতে তাদের জীবনের অনেকটি সময় নষ্ট হয়ে যায়। যখন টাকাটি পায় তখন তারা এই টাকাটি প্রয়োজন মতো কাজে লাগাতে পারে না। আমাদের সামর্থ্য বেড়েছে, আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অবসরে যাওয়ার সাথে সাথেই যদি তাদের হাতে আমরা তাদের প্রাপ্য এই অবসর এবং কল্যাণ ভাতার চেকটি তুলে দিতে পারি তাহলে তারা পরবর্তী অবসর জীবনটি স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারেন। আমরা দেখেছি আমাদের অনেক প্রাইমারি স্কুল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারিকরণ করেছেন, এরপরেও প্রায় 4,000 স্কুল এই সরকারি করণ প্রক্রিয়ার বাইরে থেকেছে ছোট ছোট ত্রুটির কারণে। সেইগুলো সংশোধন করে সেই স্কুলগুলো সেই প্রাইমারি স্কুলগুলো নতুন করে সরকারিকরণের ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত হয়েছে। আমরা এক সময় দেখেছি যে বাংলাদেশে মানুষ ভাত ভিক্ষা করেছে, আসরের নামাজের পরে মানুষ এসে সারাদিনের উচ্ছিষ্ট খাবারের জন্য করুণ স্বরে চিৎকার করেছে যে সারাদিন না খেয়ে আছি আমাকে এক মুঠো ভাত দাও। আজকে আমরা সেই অবস্থা আর দেখি না, আজকে মানুষ ভাতের জন্য ভাতের কোনো কষ্ট নাই। এক সময় দেখেছি মানুষ ছেঁড়া কাপড় দেখিয়ে কাপড় ভিক্ষা করতে, আজকে আর সেই অবস্থা নাই, আজকে মানুষ খেয়ে পড়ে ভালো আছে। আজকের মানুষ যে সফলতা পেয়েছে, আজকে মানুষের চাহিদা চলে গিয়েছে এমন জায়গায় যেখানে বাড়ির রাস্তা করা, এমনকি আমাদের এলাকায় যেটা আমাদের এলাকার ভাষায় বলা হয় হালট, মেন রাস্তা পাকা হয়েছে, মাঠ থেকে ফসল আনবার জন্য হালট পাকা করার দাবি এসেছে। আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি যখন মানুষ এখন মসজিদের টাইলস চাই, যেখানে মানুষ মসজিদে এসি করবার জন্য আমাদের কাছে দাবি জানায়। মানুষের মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেগুলো সমাধান করেছি। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে চলেছি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন নিয়ে এদের স্বাধীন করেছিলেন, সেই স্বপ্নের সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে সমর্থ হব। মাননীয় স্পিকার, আমি আর বক্তৃতা বাড়াবো না, আমি মহামান্য রাষ্ট্রপতির এই পর্যবেক্ষণ এবং এই উপস্থাপনাকে সর্বোত্তকরণে ধন্যবাদ জানাই। আমি সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের মহান নেত্রী সর্বক্ষেত্রে সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। তার শারীরিক সুস্থতা এবং বাংলাদেশকে নিয়ে তার বুকের ভিতরে সকল স্বপ্ন আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা যেন মহান রব্বুল আলামিন পূরণ করেন, এই প্রত্যাশাই আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনার সাবলীল এবং অত্যন্ত বক্তব্য।